নাও টেস্ট করো। মন কর, খুব সুন্দর, দারুণ। তাহলে দেখলেন তো, আমার বাড়ির লোকের কিন্তু মিষ্টি দইটা ভীষণ পছন্দ হয়েছে। আপনারাও কি এরকম সেম টেস্টে বানাতে চান? তাহলে চটপট আমার ভিডিওটাকে পুরোটা দেখে নিন, আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো উইথাউট এনি ডিলে লেটস স্টার্ট দি ভিডিও। মিষ্টি দই তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে এবারে আমি ভালো করে একদম ফুটিয়ে নেব। দুধটা যখন অল্প একটু ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 10টা বাতাসা, যাতে কালারটাও ভালো হয় এবং টেস্টটাও ভালো হয়। যখন দুধটা ফুটে 1/2 লিটারে চলে আসবে তখন আমি ফ্লেমটাকে একটু আস্তে করে দেব। এবারে আমি একটা অন্য পাত্রের মধ্যে চিনি নিয়ে নিয়েছি 4 চামচ। চিনিটাকে ভালো করে এবারে মেল্ট করে নেব। এই চিনিটা যেটা তৈরি করছি এইটা হচ্ছে ক্যারামেল। ক্যারামেলটা তৈরি করলে মিষ্টি দইয়ের কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম পুরো চিনিটা মেল্ট করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ফুটন্ত দুধটা আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো, আস্তে আস্তে মিক্স করতে থাকবো। যখন এটা মিক্স করব আমরা কিন্তু তার আগে এই গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু মিক্স করব। এবারে আরও দুধ দিয়ে এটাকে মিক্স করতে থাকবো, আর যে চিনির যে ডালাগুলো এই ডালাগুলোকে কাটানোর জন্য আমরা আবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে মেল্ট করে দেব। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এটা আনকাট ভিডিও রাখার, আপনাদের যাতে মিষ্টি দইটা দেখে দেখে করতে সুবিধা হয়। তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। গ্যাসটা জ্বালিয়ে আমি আবার এটাকে মেল্ট করতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরোটা একদম মেল্ট হয়ে গেছে, কোনো কিছু দানা দানা আর নেই। আর অন্যদিকে বাতাসা দিয়েও কিন্তু আমাদের দুধটা ফুটে গেছে। এবারে অন্যদিকে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেটার দাম 10 টাকা। এইবারে একটুখানি ফুটন্ত দুধ থেকে একটু দুধ নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দেব। মিক্স করে নেওয়ার পর তারপরে আবার এই মিশ্রণটায় আমি ফুটন্ত দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। মনে রাখবেন এইটা কিন্তু একদম সম্পূর্ণ পুরো গোটা প্রসেসটাই একদম লো ফ্লেমে হবে, হাই ফ্লেমে কিন্তু করবেন না। দেখতেই পাচ্ছেন ফুটে ফুটে পুরো ঘন হয়ে গেছে। এই সময় আমি ক্যারামেলটা অ্যাড করে দেব। যেই ক্যারামেলটা অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন তৎক্ষণাৎ কিন্তু কালারটা পুরো একবারে চেঞ্জ হয়ে গেছে, একদম মিষ্টি দইয়ের কালার চলে এসেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এইবারে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম টক দই। এই টক দইটা দেওয়ার পর আমি চারিপাশে মাখিয়ে নেব। এটাকে টক দইও বলা যেতে পারে, এটাকে দম্বলও বলা যেতে পারে। চারিপাশে মাখিয়ে নেওয়ার পর এইবারে দুধটা একদম উষ্ণ গরম থাকবে, যাতে একটা আঙুল চোবানো যায় সেরকম। খুব বেশি গরমও হবে না, খুব বেশি ঠান্ডা হবে না, একদম উষ্ণ গরম দুধটা আমি এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এইবারে নেক্সট স্টেপের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। যদি আপনাদের কাছে এরকম মাটির হাঁড়ি না থাকে আপনারা কিন্তু স্টিলের পাত্রে বা কাচের বাটিতেও বসাতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরোটা একদম ঢেলে দিয়ে এইবারে একটা বন্ধ ক্লোজেটের মধ্যে এটাকে আমি রেখে দেব, তার সাথে উপরে ঢাকা দিয়ে দেব। তারপরে এরকম 17 ইঞ্চি চাপা দিয়ে দেব, আর উপর থেকে টাবেল দিয়ে দেব যাতে কোনো রকম হাওয়া পাস না করে। এইটাকে আমরা 8 ঘন্টার জন্য স্টোর করে রেখে দেব। 8 ঘন্টা পর খুলে দেখছি কেমন হয়েছে। এটা কিন্তু একদম লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। আমাদের কিন্তু মিষ্টি দই একদম রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বসেছে। এবারে চলুন এটাকে পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মিষ্টি দই। আপনারা অনেক রিকোয়েস্ট করার পর আমি মিষ্টি দইয়ের ভিডিওটা আপলোড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।